দিনাজপুরের হিলিতে কয়েকদিন তাপমাত্রা বাড়তে থাকলেও আজ সকাল থেকে আবার নতুন করে শীত পড়তে শুরু করেছে। সকাল থেকে পুরো এলাকা কুয়াশাচ্ছন্ন রয়েছে, দেখা মিলছে না সূর্যের। এর সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছে। হঠাৎ করে শীতের মাত্রা বেড়ে যাওয়ায় কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। ঠান্ডা কিছুদিন আগে কম ছিল, এখন প্রচুর ঠান্ডা। ঠান্ডার জন্য বাইরে বাড়া যাচ্ছে না, কর্ম করা যাচ্ছে না, খেটে খাওয়া লোকের খুব অসুবিধা। গতকালকে রোদ ছিল, আজকে রোদ হয় নাই, শীতের কারণে কাম কাজ নাই। জানলাম যে শীত চলে গেছে, কিন্তু না, শীত তো যায় নাই। শীতের মধ্যে খুবই কষ্ট হয়ে আসি, অনেক কষ্ট হয়। পেটের তাগিদে কাজে বের হয়ে অনেকে আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে।